চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবুও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান, মেহমান 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 মেহমান। তারপরে একটার পর একটা তোর বিপদ। আচ্ছা ঠিক আছে, কালকে ঘটকের সাথে কথা বললা আব্বারে নিয়ে যায় প্রস্তাব দিলাম বিয়ার। আমি কি কুমু, তোরা যদি ভালো মনে করস আমার করার আছে। বিয়েটা ভাঙার পিছনে আমারও দায় ছিল, আমি অনেকটা দায়ী। আমার এখন খুবই ভালো লাগতেছে বেহেন, আমার আব্বাকে সুন্দর করে ভুল স্বীকার করবেন। আমি ভাবছি আপনি স্বীকার করবেন না, আপনি আমার আব্বার চেয়ে এক ডিগ্রি বাড়ায় ভুল স্বীকার করবেন। আপনি কম, এটা কি সমঝোতার লক্ষণ না? সমঝোতার অস্ত্র তো আর এখন আমার হাতে নাই রে বাবা। শোনেন মুরব্বী, একটা কথা বলি, সবার জীবনে আসলে সবকিছু ঘটে না। মনে করেন আমাদের জীবনে স্মৃতি হিসাবে রাখেন না। এই যে দেখেন, আমি আমাদের বাড়িতে যখন এত কিছু লন্ডভন্ড হওয়ার পরে আমরা এক প্রকার দিশাহারা, বিষয়টা নিয়ে কেউ অনুতপ্ত কেউ অনুতপ্ত না, তারা কিন্তু বসে থাকে না, আমার জন্য মেলা ভালো পাত্রী দেখার চেষ্টা করছে কিন্তু পায় নাই। আপনি আমার বন্ধু, আপনারা কি পুষ্পের জন্য পাত্র খোঁজাখুঁজি করেন নাই, বসেছিলেন? হ্যাঁ করছি। আমার চাইতে অনেক ভালো ভালো যোগ্য পাত্র পুষ্পর জন্য আসছে, কি আসছে না? হ্যাঁ তা তো আসছে, কিন্তু দেখেন বিয়ের ফুল কিন্তু ফুটে নাই, কোনোভাবেই কিন্তু বিয়ে হয় নাই। এর পিছনে ওনার কিন্তু একটা খেলা আছে, কি আছে না? হ্যাঁ আছে তো বটে। আমি শিওর উনি চাইতেছেন পুষ্পর লগে আমার জোড়া মিলাই দিতে, আপনি না করেন না? বাবারে আমার দুঃখ কোথায় জানো, আমি জীবনে যেটা বেশি শুনতে চাইছি যেটা করতে চাইছি সেটা থেকে বঞ্চিত হয়েছি। আমি আপনার এই ক্ষুধাটা দূর করে দিতে চাই আব্বা। তোমার মুখের এই আব্বা ডাকটা শুনতে আমার খুব ভালো লাগতেছে বাবা, কিন্তু এখন তো সবকিছু আমার হাতে নাই, পরিবারের কেউ এখন আমার কথা আগের মতো শুনে না। আমার ভুলের কারণেই আমি আমার সেই জায়গাটা হারাইছি, এখন আমি এই বিষয় নিয়ে আমার মেয়ের সামনে আমি আর যেতে চাই না। আমি যদি পুষ্পুরে বুঝাই বলি, বুঝাই যদি তারা রাজি করাই তাহলে তো ঠিক আছে। হ্যাঁ তুমি যদি তারা বুঝাই রাজি করাইতে পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। দেখো রক্সি, তুমি কিন্তু এই যে দুইটা বছর ধরে একই বিষয় নিয়ে পড়ে আছো, আমাকে ডিস্টার্ব করতেছো, তুমি কেন এই সারাই বুঝে নাও না? আমার কি আপনার ভালোবাসার যোগ্যতা নাই? হ্যাঁ আমি কি দেখতে কালো, আমি কি লম্বায় খাটো, কি সমস্যা আমার আপনি বলেন। দেখো অবশ্যই তোমার যোগ্যতা আছে, তুমি সব দিক থেকে একটা যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে। তাহলে আমার অযোগ্যতা কি? বললাম তো তোমার কোনো অযোগ্যতা নাই,
তুমি সব দিক থেকে যোগ্যতা সম্পন্ন একটা মেয়ে। আচ্ছা আপনি কি অন্য কোনো মেয়ের পছন্দ করেন, মানে আপনার কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে? না, কোনো মেয়ের সাথেই আমার সম্পর্ক নেই। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমারে বারবার কেন ফিরাই দিতেছেন? দেখো রক্সি, সত্যি কথা বলতে আমি তোমার যোগ্য নই। এত বেশি যোগ্য হওয়ার দরকার নাই, আপনি যোগ্য নাকি অযোগ্য সেটা আমি বুঝবো। এখন চলেন, উঠেন। আরে এখন আবার অপেক্ষা করতেছেন একটা রাজকন্যা ধরেই না আপনার বিয়ে দেবো, তাই না? বুঝছেন আমি লোভী একটা? তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না। সামনে আসো, আমি তোমার খুন করে ফেলবো। এখন তুমি কি তার গলা টিপা মাইরা দিয়ে আসবা? অবশ্যই মেরে আসবো। তুমি শুধু একবার গিয়ে তারে জিজ্ঞেস করো, রাজা ডাকাত বলছে তাকে ওভাবে মারবে, সে রাজি আছে কিনা। যাও। তোমার তাকে গলা টিপা মাইরা দিয়ে আসার কোনো দরকার নেই, আমি তাকে কবুল করে তার সাথে সংসার পাতবো, বুঝলা? রাজা ডাকাতের গার্লফ্রেন্ডে বিয়া কইরা ও সংসার করব, ওই পোলার মাথায় কয়টা কল্লা? হ্যাঁ, কল্লা কয়টা মানে? মানে হইতেছে আরে যদি ওর আট দশটা কল্লা থাকে তাইলে কোনো কথা নাই, একটা না একটা দিয়ে বাঁচতে পারবে। আর যদি একটা কল্লা থাকে তাইলে কথা আছে, তলোয়ার দিয়ে এক কোপে ওর কল্লা নামায় ফেলাম। হ্যাঁ, আমি কিন্তু ডাকাই, রাজা ডাকাই, আমার বুকে কোনো দয়া মায়া নাই। পোকা নাকি তুমি, এটা বুঝো না? শোনো, এইসব ডর ভয় আমাকে দেখায় কোনো লাভ নাই, বুঝতে পারিছো? তুমি যদি রাজা ডাকাত হও তাহলে আমিও কিন্তু রাজা ডাকাতের সাবেক গার্লফ্রেন্ড, বুঝতে পারিছো? ডাকাতের সাথে প্রেম করতে করতে আর অপেক্ষা করতে করতে এখন আমার বুকে কোনো দয়া মায়া কিছুই নাই, বুঝতে পারছো? তুমি যদি আমার স্বামীর কল্লা কাইটটা নিয়ে আসতে পারো তাহলে আমিও দেখব রাজা টাকা কি করে আমার উঠান থেকে তার কল্লাখান নিয়ে বাড়িতে আসে। চ্যালেঞ্জ লুতি অতুকু, কারণটা কি? এই রাজা টাকা কি দোষ করছে শোনা? সেটা তোমার বন্ধু যা জিজ্ঞাসা করো, আমার জিজ্ঞাসা করতেছো কেন? ওরে বাবা 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 লুতি শোনা, তুমি আমার এখন ভাবনার বিষয় না। তাই নাকি? বলেন তো আমি কে। আল্লাহ গো, আমি তো মনে ভুল করে বলেছি, আমি ভুল করছি রানী। আল্লাহ, কার সাথে হবে শুভ বিবাহ? আমি কোন পুষ্পুর বাপের কথা দিছি বুঝছো, যে পুষ্পুর বিয়ে করার পরে পুষ্পুর বাপের যেটা ক্ষুধা আছে ওই যে বাবা ডাক শোনার, সে অপূর্ণতা আমি পূরণ করবো। আমি কথা দিয়ে ফেলেছি, আমার মুখের কথা আমি বরকাল করতে পারো, তুমি আমার মাফ করে দেবো মন্ত্রী। আমি 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 পারলাম না কথা রাখতে। আপনি পরীক্ষায় পাশ করছেন? কি পরীক্ষা? আমি রানি না, আমি পুষ্প। এরে বাবা, আমি আর জীবনে এই ভুল করব না, আর কোনোদিন জমজ ভাই বিয়ে করবার যাব না, এটাই আমার শেষ। না 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 না, আমি বিয়ে করব না,
যমজ ভাই বিয়ে করে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো গা, পরে তো আমার মুরগি বানানো হইব, মেলা ঝামেলা আছে, বারবার দেখা যাবো কি এটা পুষ্পনা রানী এই পরীক্ষার মধ্যে পড়লে পরে আমার তো সংসারই করা হইব না, না না আমি এর ভিতরে নাই রে বাবা, না 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 অনেক ঝামেলা, না না আমি কানে ধরে মাপ চেতেছি আমার পক্ষে সম্ভব না, যমজ ভাই বিয়ে করবো মাথা খারাপ, আর একটু পরপর মুরগি বানাবো এত সোজা আমি পারব না, আমার মাফ করো রে বাবা। মাফ করা যে একদম সম্ভব না, আমাকে তুমি বহু ঠকাইছো, তোমাকে আমি আর একটা চান্সও দিব না, চলো। কোথায়, কোন জায়গায়? আমি এখন থেকে যা যা বলবো তাই তাই করতে হবে, আমি উঠতে বললে উঠবা, আমি বসতে বললে বসবা, আমার কথার এক মুহূর্তের জন্য বরখেলাপ করা যাবে না। খাইছেন আমারে, এত শর্ত মানলে পরে আমি কার আমি থাকবো বাবা রে, আমি তো জিন্দা লাশ হিসেবে তোমার সঙ্গে সংসার করা লাগবে, আমি তো মনে করি যে জিন্দা অবস্থায় এক প্রকার মরহুম থাকুক, ব্যক্ত কবি কি আইটা যাইতেছে মরহুম জামাই। আইসো কথা কম বলতে বলছি না, আসো। আর কোন টেনশন নাই, আমি আপা ওই পোলারে বিয়া করতে রাজি আছি। কি দেব একে বেগনা সেটি তার কোনো ঠিক নেই। আসসালামু আলাইকুম রায়হান ভাই, একটা শুভ সংবাদ দিচ্ছি, আমার মেয়ে রুক্সি ও তো মুবারককে বিয়ে করতে রাজি হয়ে গেছে। মন খারাপ কেন বুঝলু? তুমি? আমি। এত দূর থেকে এত রাতে তুমি কেমনি আসলে? আমি কি সত্যি তোমারে দেখতেছি না ভূত দেখতেছি? পাগলের মতো কথা কইও না তো, আমার মন চাইছে আমি স্বামীর বাড়িতে চলে আসছি। সত্যি তুমি আমার কাছে আসছো? হো আসছি, আমি তো বাড়িতে গেছিলাম, বড় ভাইয়ের কাছে শুনলাম তুমি মর্জিনাতের বাড়িতে আসছো, আর আমি তো শুনলাম তোমরা দুইজনই বিশুদ্ধ হওয়ার চেষ্টা করতেছো, আর প্রায় হওয়ার পথে, আর তোমাদের মধ্যে নাকি পরিবর্তন আসছে। বউ একবারই দিয়ে মাথা ফাটালে যেরকম রক্ত ছড়ে পড়ে যায় সেরকম তোমার এক কথায় আমার মন থেকে সব অন্যায় ছড়ে পড়ে গেছে। তোমার শাস্তি দেওয়ার পর আমার অনেক পরিবর্তন হয়েছে, আমি নিজের সাথে নিজে অনেক যুদ্ধ করছি, অনেক বোঝাপড়া করে দেখছি, আসলে তোমার নিয়ে বাপের বাড়িতে আমার থাকাটাই ঠিক সিদ্ধান্ত হয় না। তুমি আমাদের বাড়িতে থাকতে চাই কেন বলে, আমি তোমারে তোমার বাবার বাড়িতে রাখতাম, আমিও সেখানে বসে বসে খাইতাম, কাজ কাম সারা আজারে বসে থাকলে আজারে বসে খাইলে কার কাম করতে ইচ্ছা করে কো? ওইটাই ছিল আমার বড় ভুল, মেয়েদের আসল ঠিকানা তো স্বামীর সংসার, স্বামীর সংসারে ফুল ফুটাইতে পারলেই মেয়েরা সুখী, তোমার আমার বাপের বাড়িতে রেখে বরং আমি তোমারই ক্ষতি করছি, আমার বাপ ভাইদের কাছে তোমার ছোট করছি, তোমার ব্যক্তিত্ব নষ্ট করছি, তোমার এগুলোর কোনো রোজগার না থাকার কারণেই তো তুমি শ্বশুরের কাছে হাত পাততা। কি করবো কও, পুরুষ মানুষ
ঘর থেকে বার হলে তো হাত খরচা লাগে, টাকা পয়সা কই পাবো? সেটাই তো আমি আসলে বুঝতে আমার অনেক সময় লাগছে। তোমার তো রেগুলার কোনো রোজগারই ছিল না, তোমার তো আর কোনো উপায় ছিল না শ্বশুরের কাছে হাত না পাইতা। এখন তো আমি বুঝতে পারছি, সেই জন্য আমি স্বামীর সংসারে চলে আসছি। বউ তুমি আসলে এখন আমাকে বাড়িতে থাকবা? সত্যি সত্যি থাকবো। আমার যখন ওই বাড়ির জন্য খারাপ লাগবে, ভাই বোন মারে দেখতে ইচ্ছা করবে, তখন আমি শুধু গিয়া দেখে আসবো, আর দু একদিন বেড়াবো, তারপরে আবার চলে আসবো। কি অবস্থা? জ্বর তো এখনো কাপড়ে যেতেছে, আমার তো রক্ষণ সুবিধা লাগতেছে না। আচ্ছা আমরা বলি কলি বুঝা বানাই দিতে, আমরা কষ্ট দিও না, আমরা কষ্ট দিও না। আচ্ছা আমি যাই কই তুমি তাই না কইতেছো কেন? ডাক্তার কাছে যাইতে গেলাম তুমি যাবা না, জাহাঙ্গীর ডাক্তার আনতে গেলাম তুমি দিলে না, এখন লেবু চা বানায় খাওয়াইতে কইতেছি সেটা তুমি খাবা না। আচ্ছা ঠিক আছে আমি আব্বা ডেকে নিয়ে আসছি। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি এমনি খালে আমার ধৈর্য একটু বসো, আমার একটু ভালো করে শক্ত করে জড়ায় ধরো, আমার ধৈর্য তুমি একটু বসে থাকো, আমি সুস্থ হয়ে যাবো, আমার ধৈর্য একটু বসে থাকো, শান্তি লাগতেছে, শান্তি লাগতেছে। আমার একটা গান শোনাবো। গান? আমি তো গান গাইতে পারি না। তোমার পরিবর্তন দেখে আমার যে কি খুশি লাগতেছে গো, তোমারে অনেক ধন্যবাদ। এই ধন্যবাদটা তো আসলে আমার পাওনা না। কার পাওনা? তোমার বোন আনন্দীর। আনন্দীর কেমনে? আমি আনন্দীর লক্ষ্য করে দেখছি, সে শাশুড়ির অত্যাচার, শ্বশুরের যন্ত্রণা, স্বামীর এত অবহেলা সহ্য করেও শ্বশুর বাড়িতে তার শিকড় গাড়ার জন্য কত চেষ্টা করতেছে। ওর যুদ্ধ আর সংগ্রাম দেখে আমি মনে মনে ভাবলাম, আনন্দী যদি পারে এই যুদ্ধ আর সংগ্রাম করতে, আমি কেন পারব না? আমার শ্বশুর বাড়িতে তো শ্বশুরের যন্ত্রণা নাই, শাশুড়ির অত্যাচার নাই, স্বামীরও কোনো যন্ত্রণা নাই, অবহেলা নাই। অথচ দেখো তোমার আমি উল্টা তালাক বলে আমি তোমাকে শাস্তি দিছি। এই শাস্তিটা আমার পাওনা ছিল, তুমি তালাক না দিলে তো আমার এই পরিবর্তন হইতো না। চলো আমাদের বাড়ি চলো। আচ্ছা বউ তুমি কেমনে আমার বাড়ি যাবা? তুমি না আমার তালাক দিছো। সরকারি আইন আছে, রাগের মাথায় তো তালাক হয় না। তারপরেও নোটিশে বলা আছে যে 90 দিন সময় পাওয়া যায়, সেই 90 দিনের মধ্যে যদি মিলিমিশ হয়ে যায় তাইলেও তালাক হয় না। তাহলে আমাদের তো একদিনও পার হয় নাই, আমাদের তো তালাক হয় নাই। চলেন আমরা আবার আমাদের পূর্বের ঠিকানায় ফিরে যাই। ঠিক আছে বুঝছো বউ, আমি সিদ্ধান্ত নিছি আমি একবার শ্বশুর বাড়ি বেড়াতে যাব। শ্বশুরের কাছে এক টাকা চাবো না, শাশুড়ির কাছে এক টাকা চাবো না, কোনো দান্দাবাজি করবো না। যাওয়ার সময় এক মন মিষ্টি নিয়ে যাবো, শাশুড়ির লাগে শাড়ি নিয়ে যাবো, শ্বশুরের লাগে পায়জামা পাঞ্জাবি নিয়ে যাবো। নিয়েছা শ্বশুর শাশুড়িকে সালাম করে কব, আব্বা আম্মা আমি আর শিকারি করবো না, আমি এখন ভালো হয়ে গেছি, আপনার উপর আমি এই তো ভালো মানুষ। চুপচাপ বসে আছিস কেন? খা মা খা। না বাবা আমি খাবো না, আমার খিদা নেই। খাবো না কিরে, তোর খাইতে হবে মা, তোর বাসা লাগবে না। খা খা মা খা, বাসার জন্য খাইতে হবে তোর, খা মা। আমি আর খাবো না, আমার খাইতে ভালো লাগতেছে না, আমার গলা দিয়ে খাওয়ান ফিরতেছে না। মানে তোর মা যখন
তোকে খাওয়াইতো, সারা বাড়ি ছুটে বেড়াইতো। তুই ঘরের থেকে দুই লোক পাকে ধরে উঠানে চলে যেতি, তোর মা ভাতের প্লেট নিয়ে উঠানে চলে যেত, তারপরে দুই লোক পাকে তুই রান্নাঘরের ভিতরে লুকাইতি, তোর মা সেখানেই তোর নিয়ে দুই লোক পাকে খাওয়াই দিত, তারপরে তুই দৌড়ে রাস্তায় বেরিয়ে আসতি। তখন আমি যখন ফিরে আসতাম তোর মা বলতো, না এখন তোমার মেয়েকে তুমি সামলাও, আমি আর খাওয়াইতে পারবো না। তারপরে আমার পালা শুরু হইত, আমি তোরে খাওয়াতে গেলে করতে পারি না, ধরতি বলতি আমার পুতুল কিনে দাও তারপর খাবো, আমি বলতাম পুতুল কিনে দেবো, তারপরে বলতি আমার গাড়ি কিনে দাও, আমি বলতাম মা তোমার গাড়ি কিনে দেবো তাও খাও, তারপরে বলতি আমাকে বেড়াতে দিয়ে যাবো, আমি তাতেও রাজি হইতাম। তোর মা বলতো, দেখো মেয়েকে এরকম আহ্লাদ দিও না, মেয়ে নষ্ট হয়ে গেলে আমার দোষ না, বারে তোর সব বায়না আমি পূরণ করছি মা, আজকে যে বায়না তুই করবি সে বায়না তোর পূরণ করবো, খামা তাও খাবো, আমি তোর কথা দিচ্ছি তোর সব বায়না আমি পূরণ করবো, খামা। বাবা বাবা তুমি শান্ত হও, এই যে আমি খাইতেছি আমার কোনো কিছু লাগবো না, আমি খাইতেছি আব্বা, এই যে ধর খাইতেছি, খামা আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবুও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, ঝামেলা বাড়িতে আসবে মেহমান।